আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটা মূলত আমরা চ্যাপ্টার রিভিউ করব। আজকের ভিডিওতে যে চ্যাপ্টার রিভিউ করার জন্য যে টপিকসগুলো তোমাদের খুব ভালোভাবে জানতে হবে পরীক্ষার জন্য, সেটি হচ্ছে মূলধন কী, মূলধনের ধারণা, মূলধন কাকে বলা হয়, মূলধনের কার্যাবলীগুলো কী, সেগুলো সম্পর্কে তোমাদের খুব ভালোভাবে জানতে হবে, মূলধনের প্রকারভেদ তোমাদেরকে জানতে হবে খুব ভালো করে, এছাড়া স্থায়ী মূলধন যেটি, এটি খুব ইম্পর্ট্যান্ট, এটি সম্পর্কে তোমাদের খুব ভালো আইডিয়া থাকা লাগবে, মূলধনের যোগান বলতে কী বোঝায়, এই যোগানের সংজ্ঞা, আর কীভাবে মূলধন গঠন করতে হয় সেটি তোমাদের খুব ভালো করে জানতে হবে, এবং মূলধন গঠনের উপায়টা কী আসলে, মূলধন গঠনের উপায়, এছাড়া হতে পারে হার, মূলধন গঠনের হার কীভাবে ক্যালকুলেট করতে হয়, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। সর্বোপরি স্থায়ী মূলধন, মূলধন এবং মূলধনের যে যোগান, এই কয়েকটি টপিকস হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এই কয়েকটি টপিক তোমাদের খুব ভালোভাবে জানতে হবে পরীক্ষার জন্য। এবার তোমাদের জন্য একটি কুইজ বন্ধুরা, এই কুইজে দেখো একটি কোয়েশ্চেন দিয়েছি আমি, যে কোয়েশ্চেনটিতে মূলত রয়েছে, জাবির সাহেব ব্যবসায়ের জন্য 10,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করলেন, মেশিনের জন্য সংস্থাপন খরচ হলো 2,000 টাকা। সংস্থাপন বলতে বোঝানো হচ্ছে এই মেশিনটি স্থাপন করতে যে খরচ হয়েছে সেটি। এরপর 5,000 টাকার কাঁচামাল ক্রয় করে তিনি উৎপাদন শুরু করলেন। প্রশ্নটা হচ্ছে চলতি মূলধনের পরিমাণ কত। বন্ধুরা, চলতি মূলধন আসলে কোনগুলো? আমরা পড়েছিলাম যে চলতি মূলধন হচ্ছে ওই ধরনের মূলধন যে মূলধনগুলো উৎপাদন কার্য পরিচালনা করার জন্য খরচ হয়ে থাকে, অর্থাৎ উৎপাদন যখন শুরু করা হয় তখন এই উৎপাদন কাজ পরিচালনা করার জন্য খরচ হয়ে থাকে। তাহলে এখানে মেশিন ক্রয়ের জন্য যে 10,000 টাকা, এটা কিন্তু স্থায়ী মূলধন, অর্থাৎ এটি মেশিনটি ক্রয় করা হয়েছে, এটি কিন্তু উৎপাদন কার্য যখন শুরু হয়েছে তখন আর খরচ না। 2,000 টাকা এটিও কিন্তু মেশিন স্থাপনের জন্য যে খরচ সেটি। তাহলে খরচ কোনটি মূলত? কাঁচামালের খরচ, এটি হচ্ছে মূলত 5,000 টাকা। এই 5,000 টাকা যে খরচ, এই কাঁচামালের খরচ, এটাই হচ্ছে এই ক্ষেত্রে চলতি মূলধনের পরিমাণ। এবার প্রশ্ন নম্বর 2, যেটি হচ্ছে কোনটি সঞ্চয় সমীকরণ। সঞ্চয় আমার দিকে ছিলাম y ইকুয়াল টু সেভিংস প্লাস কনজাম্পশন, সো সেভিংস ইকুয়াল টু y মাইনাস c, ঠিক আছে? অর্থাৎ সঞ্চয় সমান মোট ইনকাম থেকে যদি কনজাম্পশন বা ভোগ বাদ দেওয়া হয় যেটি হবে সেটি হচ্ছে সঞ্চয়। এই ক্ষেত্রে দেখো প্রথম যে অপশনটি, সেই অপশনটি দেখো সেভিংস ইকুয়াল টু 20-0.06। এক্ষেত্রে এটা বোঝানো হচ্ছে যদি ইনকাম যদি জিরো হয় তাহলে সেভিংস কত? 20। বন্ধুরা, কারো যদি ইনকাম 0 টাকা হয়, অর্থাৎ তার কোনো ইনকামই নেই এই মুহূর্তে, তার কি সেভিংস 20 টাকা হওয়া সম্ভব? না, আমরা ইনিশিয়াল পর্যায়ের কথা বলছি, তার কি 20 টাকা হওয়া সম্ভব? সম্ভব না, কখনোই। কারণ তার ইনকাম জিরো মানে হচ্ছে সে অন্য কারোর কাছ থেকে হাওলাত নিয়ে টাকাটা চলছে, হাওলাত নিয়ে টাকা খরচ করছে, অথবা তার যে সেভিংস ছিল সেই সেভিংসটাকে সে খরচ করছে, সেক্ষেত্রে সেভিংস কিন্তু 20 টাকা বা 20 হতে পারে না। তার মানে অপশন ক ক্যান্সেল। অপশন খ, সেভিংস ইকুয়াল -20-0.06। এখন এটার মানে আসলে কি, যদি ইনকাম যদি 1 টাকা হয় বা 0 টাকা হয় তাহলে তার সেভিংস কত? -20 টাকা। এটা পসিবল, এটা আমরা হাতে রাখি। এরপরে গ নাম্বার দেখো, গ নাম্বারে বলা হচ্ছে সেভিংস ইকুয়াল টু 20+0.06y। এখন তোমরাই বলো বন্ধুরা, এটা কি ফিজিবল? এটা কি আসলে ফিজিবল? না। কেন ফিজিবল না? কারণ হচ্ছে তার সেভিংস ইনকাম যদি 0 টাকা হয় আমরা ধরি, তাহলে 0 টাকা হলে এটা হয়ে যাবে 0, তাহলে সেভিংস ইকুয়াল টু 20, ঠিক আগেরটার কারণে হয়ে যাবে। এখন দেখো বন্ধুরা, এখানে একটা জানার বিষয় আছে, এখানে মাইনাস মাইনাস দ্বারা কেন, মাইনাস মাইনাসকে কেন আমরা ক্যান্সেল করলাম? আমরা তো প্রথমে এটার কথা বললাম। দেখো, যত ইনকাম বাড়ে ইনকামের সাথে সেভিংসের সম্পর্কটা কি বন্ধুরা? পজিটিভ রিলেশনশিপ, ঠিক আছে? তার মানে আমাদের এখানে যে রিলেশনশিপটা বা এখানে যে সাইনটা সেটা আমাদের পজিটিভ লাগবে, কারণ 1 টাকা ইনকাম যদি বাড়ে, 1 টাকা ইনকাম যদি বাড়ে, 0.6% কী হবে? 0.6% সেভিংস হবে। আবারও বলছি, যদি 1 টাকা ইনকাম বাড়ে, 1 টাকার 0.6% অর্থাৎ 60% যাবে হচ্ছে সেভিংসে, আর 0.4% যাবে অথবা 40% যাবে কোথায়? কনজাম্পশনে। এই যে 0.6, এই 0.6-এর যে রেঞ্জটা এটা হচ্ছে 1-এর ভিতরে হয়, অর্থাৎ সেভিংস বা কনজাম্পশনের যে রেঞ্জটা সেটা অবশ্যই 1-এর ভিতরে হতে হবে, অর্থাৎ 0 থেকে 1-এর ভিতরে হতে হবে। এখন 0 থেকে 1-এর ভিতরে যদি এখানে ভ্যালুটা যদি 6.6, মানে বোঝানো হচ্ছে যে যদি কোনো ব্যক্তির ইনকাম 1 টাকা হয় তাহলে তার 60% ইনকাম, 60% যায় কোথায়? সেভিংসে, আর বাকি 40% যায় কোথায়? কনজাম্পশনে।
তাহলে ইনকাম বাড়ার ইনকামের সাথে সেভিংস এবং কনজামশনের পজিটিভ সম্পর্ক ধনাত্মক সম্পর্ক আর সম্পর্কটা কোথায় বোঝায় এখানে সাইন দ্বারা বোঝানো হচ্ছে তাহলে এই উপরে দুইটা অপশনে এখানে নেগেটিভ সাইন এই কারণে দুইটা অপশন বাতিল অপরদিকে এটার মধ্যে পজিটিভ কিন্তু এটার মধ্যে দুইটাই ভুল নেগেটিভ আর এখানে পজিটিভ দুইটাই ভুল এখানে দেখতে পেলাম পজিটিভ ওকে বাট এখানে নেগেটিভ সাইন আছে কিন্তু আমাদের দরকার পজিটিভ সাইন দ্যাটস ওয়াই এটাও আমাদের বাদ এরপরে এটার মধ্যে দেখছি দুইটাই পজিটিভ হওয়া কখনোই সম্ভব নয় কারণ ইনকাম যদি জিরো হয় তাহলে সেভিংস হবে নেগেটিভ এই কারণে এটাও ক্যান্সেল এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর ঘ নাম্বার কেন সঠিক উত্তর কারণ দেখো ইনকাম যদি জিরো হয় ইনকাম বা ওয়াই যদি জিরো হয় তাহলে সেভিংস কত হবে সেভিংস হবে -20 সেভিংস সমান হবে -20 অপরদিকে ইনকাম যখন এক টাকা অর্থাৎ শূন্য থেকে এক টাকা হলো তখন দেখো আমাদের যে সেভিংস তখন কি হবে 0.6 × 1 অর্থাৎ 0.6 এটা থেকে -20 থেকে 0.6 বাদ যাবে এইভাবে কিন্তু ধনাত্মকভাবে ইনকাম বাড়ার সাথে সাথে সেভিংসও কী হতে থাকবে বাড়তে থাকবে তাহলে এখানে যে বাড়ার সম্পর্কটা পজিটিভ রিলেশনশিপ দেখাচ্ছে কাজেই ঘ হচ্ছে এর উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সঞ্চয় সমীকরণ থেকে আমাদের উত্তর বের করতে হয় এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসে তোমরা অবশ্যই বইয়ের যে প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে আর কোনো প্রকার সমস্যা যদি তোমরা পাও বোঝার ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও